রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই মজাদার চিকেন রোস্ট তৈরি করা যায়। তো চলুন দর্শক, দেখে আসি কিভাবে রোস্টটি আমি তৈরি করব। চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে চিকেনের 4টা লেগ পিস নিয়েছি। তারপর লাগছে আমার টক দই, লবণ, এখানে লাগছে কিশমিশ বাটা, সাদা গোলমরিচ বাটা, আর হচ্ছে বাদাম বাটা, আদা বাটা, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে লাগছে আমার জায়ফল, জয়িত্রী এবং জিরের গুঁড়ো আর ধনির গুঁড়ো। প্রথমে আমি মাংসটাকে মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি লবণ, আমি 1 চামচ লবণ দিয়েছি, তারপর দিয়ে দেব ফেটানো টক দই, 2 চামচ টক দই দিয়েছি। তারপর ভালো করে মাংসটা মেখে নিতে হবে। মাংসটা মেরিনেট করা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে 30 মিনিট রেখে দেব, তারপর রান্না করব। রোস্ট বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মেরিনেট করা মাংসটা ভেজে নেব। আমি মাংসটাকে ভেজে ভাজব না, একটু কালার আসছে তারপর নামিয়ে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবগুলো মাংস আমি এভাবেই ভেজে নেব। মুরগির রোস্ট রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, তেলটা আমি পরিমাণ মতো দিব। তারপর দিয়ে দেব কয়েক টুকরো এলাচ দারচিনি, তারপর দিয়ে দেব তেজপাতা, এখন আমি একটা প্লেটে সবগুলো মশলা মিক্স করে নেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, আমি এখানে 3টে কাঁচামরিচ বেটে নিয়েছি, তারপরে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, এখন আমি সবগুলো মশলা মিক্স করে নেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্স করা মশলাটা দিয়ে দেব। মশলাটা কষাতে থাকব, এর সাথে আমি আরো কিছু উপকরণ অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, সাদা গোলমরিচ বাটা, এখানে কিন্তু সাদা গোলমরিচ বাটাটা ইউজ করতে হবে, কালো গোলমরিচ বাটা ইউজ করা যাবে না, আর দিয়ে দিয়েছি কিশমিশ পেস্ট। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর এখানে আমি জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জায়ফল আর জয়িত্রীর গুঁড়া নিয়েছি, সেটা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। আহ
মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা বেশি ভাজা যাবে না এখন আমি দিয়ে দেব দুধ আপনারা লিকুইড দুধে দিতে পারেন আর লিকুইড দুধ না থাকলে আপনারা গরুর দুধটা হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিবেন তারপর দিয়ে দিব চিনি চিনিটা আমি হাফ চামচ দিয়ে দেব তারপর একটু বলো কাশলে মাংসটা দিয়ে দেব বলো চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব তারপর সিদ্ধ হওয়ার জন্য মাংসটা ঢেকে দেব মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ফ্লেভারের জন্য কাঁচা মরিচটা দিয়ে দেব তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ লেবুর রস তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দর্শক দেখুন রোস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব দর্শক দেখুন হয়ে গেল চিকেন রোস্ট তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই এই মজাদার চিকেন রোস্ট তৈরি করে খেতে পারেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ